আছেন। আমি ইঞ্জিনিয়ার বাসার অ্যাটলাস অটোমেশন বিডিসি নামের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো অটোমেটিক ওয়াশিং মেশিন। একটা ওয়াশিং মেশিন কিভাবে প্রোগ্রাম করা লাগবে সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। প্রোগ্রামটা আমি লিখে রাখছি, প্রোগ্রামটা লিখে রাখছি, প্রোগ্রামটা প্রায় 26 নেটওয়ার্কের একটা প্রোগ্রাম। তো প্রোগ্রামটা আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো সেটা কিভাবে কাজ করে। এটা অনলাইন সিমুলেশন করে আমি দেখাবো আপনাদেরকে, পিএলসির মাধ্যমে দেখাবো কিভাবে প্রোগ্রামটা কাজ করে, সেটা আজকে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তো জানানোর আগে প্লিজ আমার অ্যাটলাস অটোমেশন বিডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি, আপনারা লাইক সাবস্ক্রাইব করলে আরও উৎসাহিত হই নতুন ভিডিও তৈরি করার জন্য। তো বন্ধুরা, এখানে আপনারা অনেক ধরনের ভিডিও পাবেন, আপনাদের অনেক হেল্পফুল ভিডিও পাবেন। এখানে ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল ডিভাইসগুলো কীভাবে রান করা লাগে, কীভাবে ইনপুট আউটপুট কন্ট্রোল করা লাগে, সেটা এখানে অনেক ভিডিও পাবেন, আপনারা অনেক ধরনের ভিডিও পাবেন। বন্ধুরা প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন প্রোগ্রামে যাই। প্রথমে আমি কি একটা স্টার্ট সুইচ নিচ্ছি, পাওয়ার অন সুইচ নিচ্ছি এবং পাওয়ার অফ সুইচ নিচ্ছি, আর একটা আমি একটা মেমোরি বিট, একটা মেমোরি রেজিস্টার আমি ডিক্লেয়ার করছি M0.0.0, এটাকে আমি ল্যাসিং করছি, ল্যাসিং করছি। আমি দ্বিতীয় নেটওয়ার্কে আমি কি একটা লিমিট সুইচ নিয়েছি, লিমিট সুইচ, কারণ আমাদের ওয়াটার লেভেলের জন্য আপনার ওয়াশিং মেশিন যখন আপনি রান করবেন তখন সে প্রথমে স্ক্যান করবে আপনার মেশিনের ভিতরে পানি আছে কিনা, পানি আছে কিনা। আমি পানির জন্য 4টা লেয়ার তৈরি করছি, এটা আমি কাউন্টারের মাধ্যমে ইয়ে করব। যখন আমার কাউন্ট ওয়ান হল, কাউন্ট ওয়ান আসবে তখন আমি একটা লেভেল আসবে আমার, লেভেল ওয়ান, লেভেল টু, লেভেল থ্রি, লেভেল ফোর, আমি 4টা লেভেল নিচ্ছি। 4টা লেভেলের জন্য আমি কি একটা লিমিট সুইচ ব্যবহার করছি। আমি যখন এখানে পুশ করব, পুশ করলে আমার ওয়ান কাউন্ট হবে, ওয়ান কাউন্ট হলে আমার একটা লেভেল পূর্ণ হবে পানিতে। যখন আমি দুই আসবে তখন আরেকটা লেভেল, সরি, যখন থ্রি আসবে, যখন কাউন্টিং থ্রি আসবে তখন আরেকটা লেভেল পূর্ণ হবে, ফোর আসলে আরেকটা কাউন্ট পূর্ণ হবে। তো আমি 4টা লেভেল নিচ্ছি, 4টা লেভেলের এগেনস্টে কি আমি যখন আমার লেভেল ওয়ানের আউটপুট থেকে আমি একটা টাইমার নিচ্ছি, টাইমারটা হলে আমি 15 সেকেন্ড একটা টাইমার নিচ্ছি। তারপর লেভেল টুর জন্য আমি আরেকটা টাইমার নিচ্ছি, লেভেল থ্রির জন্য আমি আরেকটা টাইমার নিচ্ছি, লেভেল ফোরের জন্য আমি আরেকটা টাইমার নিচ্ছি। তো আমার এটার জন্য কি, এটা হলো আমার কি Q0.4 হলো কি আমার ইনপুট বাল্ব। আমার যখন টাইমার 1T37 চালু হবে তখন আমার বাল্ব খুলবে, আমার ইনপুট বাল্বটা খুলবে, ইনপুট বাল্বটা হলো Q0.4, এটা হলো আমার ইনপুট বাল্ব। যখন লেভেল টু আসবে তখনও আমার বাল্ব খোলা থাকবে, লেভেল থ্রি আসলে তখন আমার বাল্ব খোলা থাকবে, লেভেল ফোর আসলে তখন আমার বাল্ব বন্ধ হবে, খোলা থাকবে। যখনই আমার কোনো যখন কোনো সিগন্যাল আসবে না, যখন আমার কাউন্টারে কোনো জিরো থাকবে তখন আমার বাল্ব অফ থাকবে, আমার এই বাল্বটা অফ থাকবে। তো বন্ধুরা চলেন, এখানে কি আমি কাউন্টারকে আমি সেট করছি, আবার কাউন্টারকে রিসেট করছি, আমি দুইটা কাউন্টার ব্যবহার করছি। আমার যখন পানি ফুল হয়ে যাবে তখন আমি কি আমি কাউন্টারকে রিসেট করে দিব, এটার জন্য আমি সেট রিসেট ফাংশন ব্যবহার করছি আমি এখানে। তো এখানে নেটওয়ার্ক 14তে আসে, নেটওয়ার্ক 14তে এটা হলো কি আমার I0.3 হলো কি আমার ডোর লক। আমি যখন ওয়াশিং মেশিন
পানি দিয়ে পূর্ণ হবে যখন আমার মেশিনটা, তখন আমি কি আমি ডোর বন্ধ করব। ডোর বন্ধ করলে ডোর বন্ধের জন্য একটা কি লিমিট তৈরি, যখন ওয়াশিং মেশিন বুঝবে যে আমার ডোর লক, ঠিক আছে, যখন এই সুইচটা লক হবে তখন কি আমার আউটপুট কিউ 0.5 আউটপুটটা চালু হবে। এটা হলো কি এই কিউ 0.5 হলো ডোর ক্লোজ আউটপুট, ডোর ক্লোজের আউটপুট হলো কিউ 0.5। এটা হলো যে আমি যে টাইমারগুলো ব্যবহার করছি লেভেলের জন্য, টাইমারকে আমি এখানে মানে ওপেন করে দিচ্ছি, ওপেন সুইচ নিচ্ছি, আমি আমার ক্লোজ আমার ডোর ক্লোজের এগেনস্টে আমি একটা টাইমার নিচ্ছি, 120 সেকেন্ড একটা টাইমার নিচ্ছি। এটার এই টাইমার এগেনস্টে আমি আরেকটা টাইমার নিচ্ছি 100 মিলি সেকেন্ডের। তারপর আমি দেখেন এখানে আমার মোটর রিভার্স T42, T44, T46, যখন আমার এখান থেকে যখন একটা সুইচ যখন আমার অন হবে তখন কি আমার মোটর রিভার্সে ঘুরবে, আমার তখন মোটর রিভার্সে ঘুরবে। বা আপনি এখানে ফরওয়ার্ড দিলে ফরওয়ার্ডে ঘুরাবেন, রিভার্স দিলে রিভার্সে ঘুরাবেন, এটা আপনার ইচ্ছা। আবার আমি আরেকটা টাইমার আমার T42 টাইমার ক্লোজ দিয়ে আমি আরেকটা টাইমারকে অন করছি। অন করার পর আমি এটা কি মোটর রিভার্স করাইছি, আমি তখন আমার মোটরটা এখানে কি আমার 100 মিলি সেকেন্ড সে ফরওয়ার্ডে চলবে, 20 মিলি সেকেন্ড সে রিভার্সে চলবে। রিভার্সে চলার পর এটা হলো যে আমার আমি যে T41 আমার রিভার্সের যখন রিভার্স আমার ফরওয়ার্ড এবং রিভার্স চলা যখন আমার শেষ হবে, শেষ হলে আমার কি তখন আমার থার্ড স্টেপ শুরু হবে। মানে কি আমার ড্রেন ভালভটা আমার খুলতে হবে, যে আমার যে ভিতরে যে পানিটা আছে পানিটা আমি বাইর করে দিতে হবে। বাইর করে দেওয়ার জন্য কি আমি যখন T41 যখন আমার ক্লোজ হবে আমি আরেকটা টাইমার ব্যবহার করছি, এখানে দেখেন সরি আরেকটা কাউন্টার ব্যবহার করছি, হলো কাউন্টার কাউন্টার টু। এই কাউন্টার টুটা যখন ক্লোজ থাকবে T45 টাইমারটা যখন ক্লোজ থাকবে কিউ 0.4 হলো আমার কি ইনপুট বাল্ব, মানে আমার ইন বাল্ব পানির ইন বাল্ব হলো আমার কিউ 0.4, আর M 0.0 হলো তো আমার মেমোরি বিট, সেটা আমি প্রথমে নিচ্ছি, সেটাও ক্লোজ থাকা লাগবে। কিউ 1.0 ইনপুটটা এটা হলো কি আমার অ্যালার্ম, যখন আমার পানি থাকবে না মেশিনে কোনো সমস্যা হবে তখন আমার একটা অ্যালার্ম আসবে। এই অ্যালার্মটা হলো যে এটা হলো অ্যালার্মের ক্লোজ সুইচ দিয়ে আমি একটা টাইমারকে আমি অন করছি, টাইমারটাকে আমি অন করছি। অন করার পর এই টাইমারটা যখন 60 সেকেন্ড একটা 60 মিলি সেকেন্ড একটা টাইমারটা যখন অন হবে, আরেকটা টাইমার T45 আর একটা টাইমার নিলাম, এটার এগেনস্টে কি আমি T45 এগেনস্টে কি আমি একটা আমার কি ড্রেন বাল্ব, আমার যখন টাইম প্রসেস কমপ্লিট হবে ফরওয়ার্ড রিভার্স চলার পর যখন আমার প্রসেস 1 এবং প্রসেস 2 যখন কমপ্লিট হবে তখন আমার কি আমার আউটপুট আমার ড্রেন বাল্বটা খুলে দিতে হবে। ড্রেন বাল্বটা খুলে দিলে আমার কি ওয়াটারটা বাইর হয়ে যাবে, এটা হলো কি আমার T45 এগেনস্টে কি আমার একটা যখন এটা অ্যাক্টিভ হবে তখন ড্রেন বাল্বটা খুলে যাবে। ড্রেন বাল্বটা যখন খুলবে এটার জন্য একটা কাউন্টার ব্যবহার করছি, ঠিক আছে, কাউন্টার দুইবার যখন কাউন্ট হবে তখন এটার এগেনস্টে কি আমি আরেকটা টাইমার নিচ্ছি, আরেকটা T46 আরেকটা টাইমার নিচ্ছি। টাইমার এই টাইমারের এগেনস্টে কি আমি কিউ 1.0টা হলো কি আমার অ্যালার্ম, যখন আমার মেশিনে কোনো প্রবলেম থাকবে, কোনো প্রবলেম আসবে, ফল্ট আসবে, বা ফরওয়ার্ডে চলছে রিভার্সে চলতেছে না, বা আমার পানির লেভেল কমে গেছে কমে যাওয়ার কারণে আমার যখন অ্যালার্ম আসবে, অ্যালার্ম এটা কি আমার কিউ 1.0 হলো কি অ্যালার্ম আমার বার্জার, এটা হলো কি আমার বার্জার
এলাম আসবে, এলাম আসলে তখন অপারেটর অপারেটর কল করবে, এলাম আসলে তখন অপারেটর কল করবে। আবার আমি কি Q1.0 অ্যাক্টিভ হবে, তখন কি আমার এই C2 যে কাউন্টার কাউন্টার C2 ব্যবহার করছি সেটাকে সে রিসেট করে দিবে। রিসেট করে দিবে মানে কি, যখন এটা আমি রিসেট করে দিব এখানে, তখন কি আমার অ্যালার্মটা চলে যাবে। দেখেন আমার এখানে দেখি I0.6 যখন আমি রিসেট করে দিব তখন আমার কি অ্যালার্মটা চলে যাবে। তো বন্ধুরা চলেন আমি এটা এখন PLC তে দিব, আমার PLC তে প্রোগ্রামটা আমি দিব। তো বন্ধুরা আমরা মূলত কাজ করি PLC, HMI, সার্ভো, BFD, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং ডিভাইস নিয়ে আমরা কাজ করে থাকি। আমরা HMI, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং ডিভাইস, ল্যান্ড ইনভার্টার আমরা সেলস এবং সার্ভিস করে থাকি গ্যারান্টি সহকারে। তো আমাদের ফ্যাক্টরিতে যদি এসব ইনস্ট্রুমেন্ট গুলা কোনো প্রবলেম থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা এখন আমার কি PLC কে আমি রান মোডে নিতে বলতেছি, আমি PLC কে রান মোডে নিব। রান মোডে গিয়ে আমি প্রথমে কি প্রোগ্রাম স্ট্যাটাস দেখব, প্রোগ্রাম স্ট্যাটাসে যাব। প্রোগ্রাম স্ট্যাটাসে গিয়ে আমার কি আমার প্রোগ্রাম স্ট্যাটাস আমার অন আছে, M0.0 অন আছে, আমি পাওয়ার অন আছে। তো প্রথম কি আমি আমার কি কাউন্ট করব, পানি কাউন্ট করব। প্রথমে কি আমার ওয়াশিং মেশিন জন্য প্রথমে কি আমাকে পানি কাউন্ট করতে হবে, পানি কাউন্ট করব। এখন আমি অন দেখেন আমার এক কাউন্ট হয়েছে, যখন এক আসছে ওয়ান আসছে, ওয়ান আসলে কি ওয়ান আসছে আমার কি লেভেল ওয়ান শূন্য হয়েছে, লেভেল ওয়ান শূন্য হয়েছে। দেখেন আমার লেভেল ওয়ান শূন্য হয়েছে, টাইমারটা টাইমার অন হয়েছে, লেভেল ওয়ানের টাইমার অন হয়েছে। দেখেন আমার আউটপুট ইনপুট বাল্ব খুলছে, ইনপুট বাল্ব খুলছে। তারপর আমি দিব এখানে আরেকটা পাস দিব, আমি লেভেল টু নিব। দেখেন আমি যখন টু দিচ্ছি তখন আমার লেভেল টু শূন্য হয়েছে। লেভেল ওয়ান ছেড়ে দিয়েছে, লেভেল ওয়ান শেষ এবং লেভেল টু শূন্য হয়েছে। লেভেল মানে আমার ওয়াশিং মেশিনের লেভেল টু সে এখন ইয়ে করতেছে, ফিল করতেছে। এখন আমি লেভেল ফোরে যা থ্রিতে যাব, লেভেল এখন আমি কি লেভেল ফোর আমার লেভেল ওয়ান টু এবং লেভেল ওয়ান এবং লেভেল টু পূর্ণ হয়েছে, এবং লেভেল থ্রি পূর্ণ হয়েছে। লেভেল থ্রি পূর্ণ দেখেন আমার এই দুটো দুটো টাইমার অফ, এখন টাইমার থ্রি অন, এর টাইমার থ্রি অন হচ্ছে। তো আমি এখন লেভেল ফোর পূর্ণ করব, দেখেন আমি লেভেল ফোর শূন্য হচ্ছে। এখন ওয়ান টু থ্রি অফ, এখন লেভেল ফোর শূন্য হচ্ছে আমার পানির লেভেল। দেখেন লেভেল ফোর শূন্য হচ্ছে। আমার ইনপুট পানির বাল্ব এখন খোলা আছে। এখন আমি কি ডোর লক কি আমি এখন কি ওয়াশিং শুরু করব, আমার ফরওয়ার্ড রিভার্স চালাবো। এখন আমি আমি সুইচটাকে অন করব, আমি কি এখন কি ওয়াশিং মেশিনের আমি ডোরটাকে ক্লোজ করব। ক্লোজ করলে কি আমার সে ফরওয়ার্ড এবং রিভার্স চলতে থাকবে। দেখেন আমি ডোর ক্লোজ করছি, আমার টাইমার ফাংশন শুরু হয়েছে। দেখেন আমার মোটর ফরওয়ার্ডে চলতেছে, ফরওয়ার্ডে চলতেছে এবং রিভার্সে চলবে। দেখেন কিছুক্ষণ পর রিভার্সে চলবে, এখন ফরওয়ার্ডে চলতেছে এখনো। দেখেন রিভার্স এখন রিভার্সে চলতেছে, মোটর মোটর ফরওয়ার্ডে চলবে এবং রিভার্সে চলবে। যখন এই ফাংশনগুলো পূর্ণ হবে
দেখেন আমার যে ড্রেন বাল্বটা খোলা, এই বাল্বটা খোলা আছে, আমি ইনপুট বাল্বটা বন্ধ করবো। এখন বন্ধ করতে হলে কি আমাকে কাউন্টারকে রিসেট করে দিতে হবে। আমার যে এখানে যে কাউন্টার আছে সেটাকে আমি রিসেট করে দিব। অন করে দিব। দেখেন আমার এখন কি, এখন জিরো। এখন কি আমার কোনো লেভেল কাজ করতেছে না, ডাইং চলতেছে। ফরওয়ার্ড রিভার্স চলা শেষ, এখন আমার থার্ড স্টেপে যাব। আমি এখন থার্ড স্টেপে দেখেন আমার ফাংশন গুলো কাজ করতেছে। দেখেন আমার এখানে টাইমিং শুরু হয়েছে। এখন কি আমার ড্রেন বাল্ব খুলবে, আমার ড্রেন বাল্ব খুলবে, ড্রেন বাল্ব খুলবে এবং কোনো ফল্ট থাকলে অ্যালার্ম দিবে। এই যে ড্রেন বাল্ব খুলছে, ড্রেন বাল্ব খুলছে, ড্রেন বাল্ব খুলে এখন বন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা মূলত কাজ করি পিএলসি, এইচএমআই, সার্ভো, বিএফডি, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং ডিভাইস নিয়ে আমরা কাজ করে থাকি। আমরা সেল করে থাকি, সার্ভিস করে থাকি। তো বন্ধুরা, এই প্রোগ্রামটা যদি আপনারা কেউ বুঝতে অসুবিধা হয়, যদি কোনো সমস্যা থাকে, ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, আপনারা যোগাযোগ করতে পারেন। যদি আপনারা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি আপনারা ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট সম্পর্কেও জানতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সার্ভিস করাতে যদি চান, কোনো এসএমআই, কোনো ল্যান্ড ইনভার্টার, কোনো ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং ডিভাইস যদি আপনারা সার্ভিস করাতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা গ্যারান্টি সহকারে সার্ভিসিং করে থাকি। এখানে অনেক ধরনের ভিডিও পাবেন আপনারা, পিএলসি, এইচএমআই, ল্যান্ড ইনভার্টার, সার্ভো, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং ডিভাইস গুলো কিভাবে কাজ করে, এখানে আপনারা ওই ধরনের ভিডিও, অনেক ধরনের ভিডিও পাবেন। তো বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।